চট্টগ্রাম আট আসনের উপনির্বাচনকাল নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন উপলক্ষে দুপুর থেকে নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম থেকে ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সকালে প্রিজাইডিং অফিসারদের হাতে নির্বাচনী সামগ্রী তুলে দেওয়ার আগে রিটার্নিং কর্মকর্তা তাদের বিভিন্ন দিক নির্দেশনাও দেন। এই আসনে মোট ভোটার 4,75,988 জন, মোট কেন্দ্র 170টি, যার মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র 58টি। আওয়ামী লীগ বিএনপি প্রার্থী সহ 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আসনে। এদিকে গত 7 নভেম্বর জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদল ভারতের একটি হাসপাতালে মারা যাওয়ায় আসনটি শূন্য হয়।